পদ্মা সেতু এবং নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়ে ওয়াংচুক। সকাল 9:30 দিকে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠে নান্দনিক এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং এ নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। পদ্মা সেতু নির্মাণশৈলী দেখে মুগ্ধ হন তিনি। পরিদর্শন শেষে তিনি আবার একই পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে নারায়ণগঞ্জের 2500-এ বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়ে ওয়াংচুক। বেলা 11:30 দিকে বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান তিনি। এ সময় তিনি সন্তোষ প্রকাশ করে বিশেষ ব্যবসায়িক এবং অর্থনৈতিক অঞ্চল হিসেবে এর গুরুত্বের মূল্যায়ন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে 25 মার্চ 4 দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে 28 মার্চ কুড়িগ্রামের বুড়িমারি সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,